লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, এবার তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। হ্যালো বন্ধুরা, গানটা নিশ্চয়ই তোমাদের পছন্দ হয়েছে। আর গানটা কিন্তু পুরুলিয়া নিয়ে, পুরুলিয়ার লাল মাটি, পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, খুব সুন্দর সুন্দর জায়গা। তো আজকে দ্বিতীয় ব্লগটা না দিয়ে আর পারলাম না। দ্বিতীয় ব্লগে আমরা যে যে জায়গাগুলো ঘুরেছি সেগুলোই শেয়ার করব, কিন্তু তার আগে আমাদের হোটেল রঙ্গিনী অযোধ্যাটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আজ ব্রেকফাস্ট যতই আগে দিতে বলি তাও দেরি হয়ে গেল। অবশেষে আমরা বেরিয়ে পড়লাম পাখি পাহাড়ের এক্সটেন্ডেড পার্ট মাটা পাহাড়ের দিকে, যেটা কিনা রক ক্লাইম্বিংয়ের আর একটা উপযুক্ত জায়গা। যাই হোক, আমার মেয়েও বললো সেও নাকি ট্রেক করতে চায়, তো সবাই মিলে আমরা এগিয়ে চললাম মাটা পাহাড়ের উদ্দেশ্যে। কতটা উঠতে পারবো জানি না, তো আমার মা আর আমার শাশুড়ি মা কিছুটা গিয়েই আর যেতে পারেনি, গাড়িতেই থেকে গেল। তো সবাই মিলে হাঁটা লাগালাম মাটা পাহাড়ের উদ্দেশ্যে। যেতে যেতে কতগুলো যাত্রীর সাথে দেখা হলো, যারা অলরেডি উপর থেকে নিচের দিকে নেমে আসছে। তো এই যে সিঁড়িটা দেখছ, এরকম প্রায় আরও 500 সিঁড়ি রয়েছে, যেটা শুনেই আমার চক্ষু চড়ক গাছে। তো আমার শাশুড়িকে বলার সত্ত্বেও মানে আমার মার সাথে থাকলো না, উনি কিন্তু চলে এলো। তো তারপর যথারীতি রিয়াকশান, চারপাশটা এত শুনশান, বেশ একটা দারুণ ফিলিংস হচ্ছিল, কিন্তু আমার ভয়ও লাগছিল যদি কোনো জঙ্গলি জানোয়ার চলে আসে। তো যারা সেই সময় উপর থেকে নেমে এলো তারা আবার ভয়ও দেখিয়ে দিল যে এখানে কিন্তু নেকড়ে রয়েছে। যেই না নেকড়ের কথা শোনা, অমনি আমার হাজব্যান্ডের তো ব্যাস চক্ষু চড়ক গাছ, এবার আমাদের আর ওঠা যাবে না। বান্টি মানে আমার ননদের ছেলে, সে তো বেশ বললো চলো আমরা যাই, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর তারও ভয় লেগে গেল। আমরা কয়েকটা ফটো তুলেই সেখান থেকে রওনা দিয়ে দিলাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। জয়চণ্ডী পাহাড়ের দিকে যাওয়ার সময় আমরা এনএইচের উপর দিয়ে অনেকটা রাস্তা গেলাম, প্রায় 1 ঘন্টার মতো। তো সেই জায়গাটায় যাওয়ার সময় বেশ ভালো লাগলো, কারণ চারপাশটা মার্কেট প্লেস ছিল, কিন্তু সময় লাগলো অনেকটা। তো অবশেষে আমরা কিন্তু হিল সাইডে পৌঁছেই গেলাম। এখানকার রাস্তাগুলো একটু এবড়োখাবড়, প্রচুর ধুলো, প্লাস চারিদিকে গাড্ডা রয়েছে, তো অবস্থা বুঝতেই পারছ। তো এই রাস্তা পেরিয়ে পেরিয়ে যে দূরে পাহাড় টিলাটা দেখতে পাচ্ছ, সেটাই কিন্তু জয়চণ্ডী পাহাড়, যেখানেই কিন্তু অনেক সময় পর্বতারোহীরা প্র্যাকটিস করতে আসে। আজকে একটা বিশেষ দিন, 1st January 2024, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি, কিছু হোর্ডিং দেখলাম যে আজকে জয়চণ্ডী পাহাড়ের কাছে মেলা বসছে, তো সেই মেলাটাই দেখবো। তো প্রচুর লোকের ভিড়, এখান থেকেই বুঝতে পারছি, জানি না সেখানে কি হবে, কারণ জয়চণ্ডী পাহাড়ের উপরে কিন্তু একটা মন্দির ছিল আর প্রচুর ভিড়। যাই হোক, আমরা উঠতে পারিনি। তো ওখানে গিয়ে একটা কাণ্ড হয়েছিল, আমার ননদ পুরো পাহাড় চূড়ায় উঠে গেছিল, গিয়ে মন্দিরে গিয়েছিল, সেখানে আমাদের আরও 1 ঘন্টা সময় চলে যায়। এর পরে যে গন্তব্যস্থল ছিল সেটা হলো বরন্টি ইরিগেশন ড্যাম। বরন্টির নাম আগেও শুনেছি, কিন্তু জায়গাটা সম্বন্ধে কিছুই জানি না। তো আজকে সেই জায়গাটায় আমরা যাব, আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করব, প্লিজ পুরো ভিডিওটা দেখো। রাস্তাঘাট কিন্তু এদিকেও খুব একটা খারাপ না, বেশ সুন্দর লাগলো যেতে গিয়ে, চারিদিকটা পাহাড়। বরন্টির লেকে তখন সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা একটা 200 টাকা দিয়ে টোটো বুক করলাম। ওখানে টোটোর প্রাইসটাই 200 টাকা, কিন্তু খুব গায়ে লেগেছিলো আমাদের, কারণ টোটো করে আমরা মাত্র 20 মিনিটের রাস্তা গিয়েছিলাম। যাই হোক, চারপাশের দৃশ্যটা দেখে টাকাটা অতটা গায়ে লাগলো না।
বরণটির চারপাশটা ঘোরাঘুরি করে কয়েকটা ফটোগ্রাফস তোলা হলো, আর মেয়ে কিছু জিনিস বায়না করলো সেটাও কিনে দেওয়া হলো ওকে। এরপর গন্তব্যস্থল হলো গড়পঞ্চকোট। খুব সুন্দর একটা এক্সক্যাভেশন সাইট, দেখলেই তোমরা বুঝতে পারবে যেখানে কিনা পোড়ামাটির সব কারুকার্য করা। এই গড়পঞ্চকোটের কিন্তু একটা খুব করুণ ইতিহাস আছে। আলিবর্দী খাঁ যখন 1740 নবাব ছিলেন, সেই সময় মহারাষ্ট্রের মারাঠিয়ানরা এসে আক্রমণ করেছিল, যারা কিনা বর্গি নামে বিখ্যাত। তারাই এসে কিন্তু 10 বছরের বেশি এখানে লুটতরাজ চালিয়ে যায়। তো সেই লুটপাট করার সময় প্রায় সেই সময়ে যিনি ছিলেন নবাব, তার 17 ওয়াইফ শুদ্ধ কিন্তু এখানে সুইসাইড করেছিল। সেই থেকেই এই এক্সক্যাভেশন সাইটটার একটা দুঃখজনক পরিণতি। তো এটা হিস্টোরিক্যাল একটা আর্কিটেকচারাল সাইট বলা যায়, তো খুবই প্যাথেটিক। ইতিহাসের এই করুণ পরিণতি সত্যি মানে দুঃখ দেয়, কিন্তু আর তো সময় নেই, বাড়ি ফিরতে হবে। তো লাস্ট স্পট হলো আমাদের পাঞ্চেত ড্যাম, যেটা কিনা দামোদর ভ্যালি কর্পোরেশন মেনটেন করে। চারপাশের পরিবেশ দারুণ, আর আজকে যেহেতু 1 জানুয়ারি চারিদিকেই একটা পিকনিক হচ্ছে, খুব সুন্দর। তো সেটাই আমরা দেখলাম, এনজয় করলাম চারপাশের দৃশ্য, কিছু ফটোশ্যুট করলাম। আর তারপরে ড্রাইভার আমাদের তাড়া দিতে লাগলো যে এবার যেতেই হবে, নাহলে 9টার ট্রেন আমরা আর পাবো না রাত্রে। তো তাড়াতাড়ি সবাই আমরা ফটোশ্যুট করলাম, করে আমরা রওনা দিলাম পুরুলিয়া জাংশনের উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না কমেন্টে, আর এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো। বাই বাই।